নমস্কার, আপনি দেখছেন বিজনেস গুরু ইউটিউব চ্যানেল। আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেল পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। ফ্রেন্ড, পৃথিবীতে যত টাকা আছে তার 90% টাকা রয়েছে মাত্র 10% লোকের কাছে, আর বাকি 10% টাকা দিয়ে আমাদের মতো 90% লোক তাদের জীবনযাপন করে থাকে। ফ্রেন্ড, লোয়ার ক্লাস, মিডিল ক্লাস, আপার ক্লাস কোনো নাম নয়, এটা একটি জীবনশালী আর জীবনশালী শ্রেণী বিভাগ। তো আপনি যদি লোয়ার ক্লাস থেকে মিডিল ক্লাস আর মিডিল ক্লাস থেকে আপার ক্লাসে যেতে যান, তো সবাই যেটা করছে সেটা করে তো যাওয়া সম্ভব না। আপনার ইনকাম সোর্সটা বের করতে হবে, আর ইনকাম সোর্স বের করার পরেও আপনি আপার ক্লাস পর্যন্ত যেতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই। ততক্ষণ পর্যন্ত যেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার টাকা আপনার জন্য কাজ না করছে। মানে সহজে বলতে গেলে, আপনি যদি টাকা দিয়ে টাকা ইনকাম করার পদ্ধতি না জানেন বা কৌশল না জানেন, তাহলে কিন্তু এই ক্লাসকে আপনি অতিক্রম করতে পারবেন। ফ্রেন্ড, প্রত্যেকে জানে যে আমাদের চাহিদা অনুযায়ী খরচ করা উচিত আর বাকি টাকা বাঁচিয়ে রাখা উচিত, পরবর্তীতে কোনো আপদ বিপদ আসলে সেটা কাজে লাগতে পারে। আর অনেকে তো খুবই কঞ্জুসি করে, মানে নিজের যেটা দরকার সেটা খরচ করে না, টাকাটা বাঁচিয়ে রাখে। ফ্রেন্ড, শুধুমাত্র টাকা বাঁচিয়ে রাখলেই কিন্তু ভালো কিছু করা সম্ভব নয়, আপনাকে শিখতে হবে টাকা ইনভেস্ট করা, মানে টাকা দিয়ে টাকা ইনকাম করা। ফ্রেন্ড, এই ভিডিওতে আমি শেখাবো আপনি টাকা দিয়ে টাকা কীভাবে ইনকাম করবেন আর কিছু পদ্ধতি। তো আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নিন। ফ্রেন্ড, আপনারা অনেকে কমেন্টস করেছেন, দাদা আপনার রেগুলার ভিডিও পাচ্ছি না, হ্যাঁ ভিডিও আপলোড করুন, বা অনেকে অনেক কমেন্টস করেছেন যেগুলো আমি উত্তরও দিতে পারিনি। ফ্রেন্ড, আসলে নিজের কাজের ফাঁকে ইউটিউবের জন্য সময় দেওয়ার মতো সময় থাকে না, তারপরেও আমি চেষ্টা করি। আর এখন থেকে আমি প্রতি রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় আমার একটা ভিডিও আপনাদের জন্য আমি আপলোড করবোই, আমার যতই কাজ থাকুক না কেন। চলুন শুরু করা যাক, বেশি কথা না বাড়িয়ে। তো ফ্রেন্ড, এই ভিডিওটা এই যে আপনি টাকা দিয়ে কীভাবে টাকা ইনকাম করবেন। তো অনেকভাবে এরকম অনেক অনেক উপায় রয়েছে যেগুলো থেকে আপনি টাকা দিয়ে টাকা ইনকাম করতে পারবেন। আমি শর্টকাটে কিছু পদ্ধতিগুলো আপনার সামনে আলোচনা করছি, আর এই এই ভিডিওটার দ্বিতীয় পার্টও বানাবো যদি কমেন্ট বক্সে 2000 কমেন্টস আসে। তাহলে ফ্রেন্ড, আপনার ইনকাম যেরকমই হোক না কেন, মনে করুন আপনি মাসে মাত্র 500 টাকাই জমাতে পারেন, আপনি মাসে মাত্র 1000 টাকাই জমাতে পারেন, বা যাদের বেশি ইনকাম আছে তারা মনে করেন মাসে 10,000-15,000 টাকা যাই জমাতে পারুক না কেন, সেই টাকাটা ইনভেস্ট করতে হবে। এখন আপনি ইনভেস্টটা কীভাবে করবেন? ফ্রেন্ড, অনেকভাবে করা যায়। আপনার যে পরিমাণে টাকা আছে আপনি সেই পরিমাণেই টাকা ইনভেস্ট করুন। এটা কখনো দরকার না যে আপনাকে 1,00,000, 2,00,000, 3,00,000, 4,00,000, 5,00,000 টাকা ইনভেস্ট করেই টাকা দিয়ে টাকা ইনকাম করতে হবে, এরকম কোনো দরকার নেই। তো আমি যে পদ্ধতিগুলোর কথা বলছি তার ভিতরে প্রথম রয়েছে ফ্রেন্ড, স্টক মার্কেট ব্যবসা। আপনার কাছে মনে করেন আজকে 10,000 টাকা আছে, 10,000 টাকা দিয়েই আপনি শুরু করতে পারেন সিজনারি হিসেবে। স্টক যে জিনিসের দাম এখন কম আসে, আর আপনি একটু বাজার রিসার্চ করলে বুঝতে পারবেন যে কোন জিনিসের দাম বেশি হতে পারে, সেই জিনিসটা আপনি কিনে রাখলেন, 2 মাস পরে বিক্রি করে দিলেন, তাহলে আপনি কিন্তু টাকা দিয়ে টাকা ইনকাম করছেন। সেখানে কিন্তু শুধুমাত্র কেনার সময় আপনাকে কেনার জন্য একটু কাজ করতে হলো, আর বিক্রি করার সময় একটু কাজ করতে হলো, একদিন দুই দিনের ব্যাপার, মাঝখানে কিন্তু আপনাকে কোনো রকম কোনো কাজ করতে হচ্ছে না, আপনার টাকা আপনার জন্য কাজ করছে। মনে করুন কোনো একটা জিনিস আপনি 100 টাকা দিয়ে কিনলেন, সেটা বাজারে 130 টাকা হলে আপনি বিক্রি করে দিলেন, তাহলে এরকম যদি আপনি 10,000 টাকা ইনভেস্ট করে রাখেন তাহলে 3,000 টাকা আপনার এমনিতে ইনকাম। আপনি যদি 1,00,000-2,00,000 টাকা বেশি করে ইনভেস্ট করতে পারতেন তাহলে এর থেকে বেশি আপনি ইনকাম করতে পারতেন, সেটা কিন্তু আপনার বাড়তি ইনকাম। ব্যাংকে যদি আপনি টাকা রাখেন ফ্রেন্ড, তো ম্যাক্সিমাম লোক কী করে, সেভিং অ্যাকাউন্টে টাকা রাখেন। তো এক এক ব্যাংক এক এক রকমের দেয়, সবাই যে এক রকম দেয় এরকম না। তো ব্যাংকে সেভিং অ্যাকাউন্টে যে টাকাটা দেয় সেটা 3-4%, আর আপনি যদি FD করে রাখেন তো অ্যাপ্রক্স 7%, মানে 7% টাকা দেয়। আর আপনি যদি অটো সেভ করে রাখেন, মানে FD তো আছে, তারপরে আপনি যখন ইচ্ছে তখন টাকাটা উঠাতে পারবেন, তাহলেও অ্যাপ্রক্স 6.5% টাকা কিন্তু আপনাকে দিচ্ছে। আপনি যদি FDও করেন তাও বছরে 7%, মাসে নয়। যদি আপনি FD করে রাখেন তাহলে মাসে আপনার প্রতিশত কত পড়ছে, 0.60 আসপাস। তো ফ্রেন্ড, তার থেকে কিন্তু বেশি ইনকাম আপনি এগুলো তো প্রথম আপনি স্টক মার্কেটের ব্যবসাটা করতে পারেন, দ্বিতীয়ত আপনি গোল্ডে ইনভেস্ট করতে পারেন। মনে করেন যে এরকম কোনো দরকার নেই যে আপনাকে 1,00,000 টাকা হবে তখনই ইনভেস্ট করতে পারবেন, আপনার কাছে 10,000 টাকা আছে না, 20,000 টাকা আছে, 30,000 টাকা যাই আছে, আপনি গোল্ডে ইনভেস্ট করে দিতে পারেন। সেটা কিন্তু লম্বা সময়ের জন্য করতে হবে। আমরা সবাই জানি সোনার দাম বাড়ছে আর আগেও বাড়বে। আজ থেকে 10 বছর আগে সোনার দাম কোথায় ছিল আর আজকে কোথায় আছে? আজকে অ্যাপ্রক্স 61-62 আশপাশ হবে। 10 বছর আগে এই সোনার দাম কত ছিল? 30,000 টাকা কম ছিল, মানে 10 বছরে ডবল হয়ে গেছে। তো আপনি যদি কোনো জিনিস
আর 10 বছর পর্যন্ত ইনভেস্ট হোল্ড করতে পারেন, তাহলে সেই জিনিসটার দাম মানে এই সোনাটার দাম ওকে তো ডবল হয়ে যাবে, তো আপনি সোনা ইনভেস্ট করে রাখতে পারেন। তো একটা জিনিস আমি এই সাজেস্ট করবো, অনেকে কি করে সোনার গয়না বানিয়ে কিন্তু ইনভেস্ট করে রাখে, যে ঠিক আছে পরেও নেবে, দাম বাড়লে বিক্রি করেও দেবো, কিন্তু সেখানে কিন্তু আপনি ঠিকঠাক মতো দাম পাবেন না। কারণ আপনি যখন একটা বানানো সোনা কিনবেন তখন তার যে সার্ভিস কস্ট আছে মানে বানানোর জন্য বা ট্যাক্স মাস এদিক ওদিক দিয়ে যে খরচাটা আছে সেটা কিন্তু অ্যাপ্রক্স 15-20% হয়ে যায়। মানে আপনি 100 টাকার জিনিস কিনলে মাত্র 80 টাকাই তখনই যদি আপনি এখন নিলেন আর এখনই বিক্রি করতে যান, তাহলে মোটামুটি 100 টাকা দিয়ে কিনলে 80 টাকায় আপনি পাবেন। তো সেক্ষেত্রে কিন্তু একটু লসের ব্যাপার, মানে 20% তো আপনি প্রথম থেকেই ঘাটা খেয়ে যাচ্ছেন। তো এক্ষেত্রে আপনি যে ছোটো বিস্কুট বা এরকম সুযোগ আছে, বিস্কুটের মতো যে আনইউজুয়াল যে গোল্ড আছে সেটা আপনি কিনে রাখতে পারেন, সেটা 10-20 বছর পরে আপনি যদি বিক্রি করেন তার থেকে কিন্তু একটা মোটা টাকা আপনি পেয়ে যাবেন। বা এটা বলতে পারেন আজকে যে 1 লাখ টাকা আপনি ইনভেস্ট করছেন সেটা যদি আপনি মোটামুটি 15-20 বছর যদি রেখে দেন সেটা কিন্তু 3 লাখ টাকা এমনিতেই হয়ে গেল। তো এটা কিন্তু একটা ভালো ভালো পদ্ধতি। হ্যাঁ, 3rd নম্বরও রয়েছে রিয়েল এস্টেটের ব্যবসা। হ্যাঁ, আপনার জন্য আপনার যদি বেশি টাকা থাকে তাহলে আপনি জমি কিনেও রাখতে পারেন, ফ্ল্যাট কিনে রাখতে পারেন। হ্যাঁ, জমির দাম এমনিতে বাসে দ্রুত মানে এ নিয়ে বেশি কিছু বলার কিছু নাই, রিয়েল এস্টেটেও ইনভেস্ট করে রাখতে পারেন। হ্যাঁ, 3rd নম্বর রয়েছে লাইফ ইন্স্যুরেন্স। বিদেশের ব্যাপারটা আমি জানি না টাকা মেরে দিয়ে যায় কি না, তবে হ্যাঁ যারা ইন্ডিয়াতে থাকে তারা কিন্তু LIC তে যদি লাইফ ইন্স্যুরেন্স বা যারা করে সেখানে কিন্তু 100% গ্যারান্টি আছে, এখানে টাকা ডুবে যাওয়ার কোনো রকম কোনো ভয় নেই। তো অনেকে যে অনেকগুলো স্কিম আছে, এরকম একটি স্কিম দেখলাম যে আপনি 15 বছর ধরে 1 লাখ টাকা মানে টোটাল 15 বছরে 15 লাখ টাকা আপনাকে দিতে হবে, এরপর থেকে আপনি যতদিন বেঁচে থাকবেন প্রতি বছর এই LIC কোম্পানি আপনাকে 1 লাখ টাকা করে তো দেবেই, সাথে ওই যে 15 লাখ টাকা আপনি দিয়েছেন সেটা কিন্তু বাড়তে থাকবে উপরে। আপনার যে অ্যাক্সিডেন্ট বাগারা বা যদি ডেথ হয়ে যায় তার জন্য টাকা তো দেবেই, যতদিন বেঁচে থাকবেন 1 লাখ টাকা করে দেবে, আর ওই 15 লাখ টাকা 30-40 লাখ টাকা হয়ে যাবে। মানে এটা কিন্তু ভালো একটা পদ্ধতি LIC দিয়ে, তবে স্কিম দেখে তারপরে করতে হবে, যেটা ভালো স্কিম আছে সেটা আপনি দেবেন। ফ্রেন্ড, পরবর্তী নাম্বারে রয়েছে মিউচুয়াল ফান্ড। ব্যাঙ্কে ফ্রেন্ড ব্যাঙ্কে টাকা রাখলে আমি তো বললামই যে FD তে 7% টাকা দেয়, আর আপনি যদি মিউচুয়াল ফান্ডে রাখেন কোনো টাকা তো দেখে রাখতে হবে, এরকম কিন্তু নাই ব্যাঙ্ক মতো দেবেই দেবে এরকম কিছু নাই। এখানে একটু রিস্কও আছে, যদি আপনি একটু বোঝেন বা একটু নান রিসার্চ করে টাকা রাখেন তাহলে কিন্তু মিউচুয়াল ফান্ডে অ্যাপ্রক্স 10-15% দেয়, 10-15% আপনি বছরে পেয়ে যাবেন, এর থেকে বেশিও পেতে পারেন বা এর থেকে কমও পেতে পারেন। তবে অ্যাপ্রক্স 10-15% ভিতরেই টাকাটা থাকে, মানে তারপরও ব্যাংকের থেকে কিন্তু ডবল গ্রোথ হচ্ছে মিউচুয়াল ফান্ডে, তো আপনি সেটা করতে পারেন। তো অবশ্যই এখানে টাকা লাগানোর জন্য একটু লং টাইম মানে ইনভেস্ট আপনি যখন করবেন তখন লং টাইমের মেন্টালিটি নিয়ে করাই ভালো যে কোনো ইনভেস্টমেন্ট। আর এই সবগুলোর ভিতরে যেটা সবথেকে ভালো সেটা হলো ফ্রেন্ড স্টক মার্কেট। ফ্রেন্ড স্টক মার্কেটকে আমি সবথেকে উপরে কেন রেখেছি, কারণ স্টক মার্কেটে যত সহজে যত বেশি পার্সেন্টেজ ইনকাম করা সম্ভব অন্য কোনো কিছুতে কিন্তু এত দ্রুত টাকা ইনকাম করা সম্ভব না, মানে এত বেশি পার্সেন্টেজ ইনকাম করা সম্ভব না। তবে এখানে কিন্তু রিস্ক 50-50 আপনি বলতে পারেন, যে আপনার ভরসা 50 আর রিস্কের সম্ভাবনাও 50। আপনি যদি স্টক মার্কেটে ব্যবসা করেন, রিয়েল এস্টেটে টাকা লাগান, গোল্ডে টাকা লাগান, মিউচুয়াল ফান্ডে টাকা লাগান, আপনি যেখানেই যান না কেন টাকা লাগানোর জন্য সেখানে কিন্তু আপনাকে রিসার্চ করতে হবে, আপনাকে নিজে জানতে হবে, আপনি কারোর টিপস নিয়ে কিন্তু কোনো কাজ করতে পারবেন না, তাই তো? তো যতটা এই ব্যবসা সম্পর্কে আপনি জানবেন ততটা লাভের সম্ভাবনা অনেক বেশি থাকে। তো যে কোনো কাজ আপনি করতে যাবেন, যে কোনো কাজ আপনাকে তো শিখতে হবে। তো আপনি যদি স্টক মার্কেটের ব্যাপারটা মাত্র 2-3 মাসে ইনভেস্ট করার জন্য দরকার নেই, ইনভেস্টমেন্ট করার জন্য খুব বেশি রিসার্চ করার দরকার পড়ে না, 2-3 মাসে একটু রিসার্চ করলে কিন্তু এর থেকে ভালো টাকা প্রফিট করা যায়। আর একটা কথা বলি, আপনি বলতে পারেন দাদা শেয়ার বাজারের কথা বলছেন, শেয়ার বাজার তো জুয়া। ফ্রেন্ড, শেয়ার বাজার জুয়া নয়, যারা জুয়া বানিয়ে রেখেছে তাদের জন্য জুয়া। আপনি যদি ট্রেডিং করতে চান, ইন্টারডে ট্রেডিং, অপশন ট্রেডিং, ফিউচার ট্রেডিং, ফ্রেন্ড ট্রেডিং মানে কি যে আপনি 10,000 টাকা দিয়ে একদিনে 10,000 টাকা ইনকাম করতে চান, সেখানে ব্যাপারটা জুয়া। কিন্তু যদি আপনি ইনভেস্টমেন্টের ইচ্ছা নিয়ে যান সেটা কিন্তু শেয়ার বাজারের জুয়া নয়।
আর আপনি খুব সহজেই করতে পারবেন। প্রথমত আপনি যদি না জানেন শেয়ার বাজারের সম্পর্কে কিছু, তো আপনি অবশ্যই কমেন্টস করবেন, যদি দরকার পড়ে আপনি, আমি যদি 2000 কমেন্টস পাই অবশ্যই শেয়ার বাজারের উপরে A to Z পুরো বানিয়ে দেবো। তো আপনি যে কোনো একটার উপর রিসার্চ করে আপনার টাকা মানে ব্যাংকে না রেখে বা ফেলে না রেখে তার থেকে টাকা ইনকাম করা শুরু করে নেবেন। আর আপনি কোনটা করতে চান, কোনটা শিখতে চান সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। তো ফ্রেন্ড, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন সবাই জানতে পারে, সবাই সচেতন হতে পারে। আর আপনি কোন বিষয়ের উপরে স্পেশাল ভিডিও চান সেটা কমেন্টসে জানাবেন। ফ্রেন্ড, দেখাবো পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।